ওয়েলকাম টু এস এম ইংলিশ টিপ ডিয়ার স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক ইংরাজির লাস্ট মিনিট সাজেশন হিসাবে একটি মডেল কোশ্চেন যেটা তোমাদের এর ধরনের প্রশ্ন হতে চলেছে উচ্চ মাধ্যমিক এরকম সেটিং করা থাকে প্রশ্নপত্রে অবশ্য তোমরা এই প্রশ্নপত্র থেকে অনেক কমন পাবে একটু দেখে নাও সমস্ত কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেন পেপারটা উত্তর সহ এমসিকিউ সমস্ত এমসিকিউ উত্তরগুলো দেওয়া আছে তোমরা এগুলো দেখে নেবে আর বড়ো কোশ্চেনগুলো দেওয়া আছে অবশ্য সেখানে তোমরা পেয়ে যাবে এখান থেকে অনেক তোমার কমা পেয়ে যাবে এর আগেও ভিডিওতে দিয়েছি ফার্স্ট সেট এবং সেকেন্ড সেটটাও দেখে যাবে সেটা মডেল কোশ্চেন হিসাবে এইরকম ধরনের প্রশ্ন তোমাদের হতে চলেছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ চলো শুরু করে আজকে মেন ভিডিও বারোটা এমসি থাকবে দেখো এমসি তোমরা একটু একঝর দেখে নেবে প্রোজ থেকে তারপরে পোয়েট্রি থেকে চারটে এমসি কিউ এরকম চারটে থাকবে পোয়েট্রি থেকে তোমাদের কেমন হচ্ছে প্রিপারেশন একটু কমেন্ট বক্সে জানাবে আর দেখো ড্রামা থেকে চারটে এমসি থাকবে এরকম ঠিক আছে একটু দেখে নাও অ্যান্সারগুলো করা আছে তারপরে আমি চলে যাচ্ছি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনস চার চার আট প্রজ থেকে চারটে প্রশ থেকে চারটে দেখো প্রজ থেকে চার থাকবে এরকম প্রজ থেকে চারটে থাকবে আর তার পাশাপাশি এই চারটের মধ্যে আটটা আছে আটটার মধ্যে চারটি করলে হবে আর পোয়েট্রি থেকে চার আটটা আছে চারটে করতে হবে এই পোয়েট্রি থেকে দেখে দাও দেখে নাও কোশ্চেনগুলো ঠিক আছে এবার চলে যাচ্ছি বড়ো কোশ্চেন ছয় পাঁচ ছয় তিরিশ নম্বরের বড়ো কোশ্চেন প্রোজ থেকে দুটো করতে হবে চারটে থাকবে তো চারটে তোমার যেটা সহজ মানে সেটা সে দুটো করবে দেখো আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হ্যাঁ এটা দিয়েছে তারপরে দেখো দুই নম্বর প্রশ্নটাও সোজা দিয়েছে ইজ অ্যান্সার ফিল্ড মি ইস্টম রোড থেকে দিয়েছে এবং চার নম্বরটাও সোজা দিয়েছে চার নম্বরটা দিয়েছে ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার থ্রি কোশ্চেন থেকে দিয়ে আসছে কমন কোশ্চেন এগুলো ভালো করে প্রিপারেশন রাখো পোয়েট্রি থেকে এটা কমন দেওয়া ছিল আমার সাজেশান এটা দিয়েছে অ্যান্ড দেন ইট ইজ ডান এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা দেখে নাও ঠিক আছে তারপর এটা দাও এটা সোজ অ্যান্ড দিস গিভস লাইফ টু দি থ্যালাই কোম্পানি থেকে তারপরে শেষকারটাও সোজা আমি কমন দিয়েছিলাম এইগুলো দিয়েছে ঠিক আছে এগুলো আসবে ড্রামা থেকে ড্রামা থেকে দেখো স্কেচ দ্য ক্যারেক্টার শেষ শেষকার নয় নম্বর কোশ্চেনে আছে দেখো এটা একটা করতে হবে ড্রামা থেকে একটা টোটাল পাঁচটা করতে হবে পাঁচ ছয় তিরিশ ত্রিশ নম্বর হয়ে যাবে ঠিক আছে এগুলো একটু ফলো করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন করলে এখান থেকে তোমরা আশা করি কন পেয়ে যাবে এবং গ্রামারটাও একটু প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার বা অন্যান্য বইগুলো দেখে প্র্যাকটিস করলেই হবে ঠিক আছে আর আমাদের চ্যানেলে তোমরা সমস্ত রকম সাজেশান পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটি শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেবে তো আমরা দেখবো আবার রাইটিং স্কিল কি দেওয়া হয়েছে তারপরে থাকবে একটা আনসেন থাকবে আনসেন্টার প্যাসেজ থাকবে তারপর প্যাসেজ থেকে টি এফ থাকবে টিএফের উত্তরগুলো সঠিকভাবে অনেক সাপোর্ট স্টুডেন্ট ভাবছে না সাপোর্ট স্টুডেন্ট দেওয়ার দরকার না শুধু টি আর এফ বা ট্রু বা ফলস করে লিখলে হবে ট্রু ফর ফলস ঠিক আছে তারপরে অ্যান্সার করতে হবে তিনটি কোশ্চেন তিন ছয় দেখো রাইটিং স্কিল তিনটি থাকবে একটা করতে হবে রিপোর্ট হচ্ছে ফেয়ারওয়েল সেরিমনি হচ্ছে রিটায়ার্ড টিচারের জন্য তোমার স্কুলে তো সেটা ভালো ইম্পর্টেন্ট দিয়েছে অবসরের জন্য রিপোর্টটা তা রিপোর্টে না করলে লেটারটাও করতে পারো লেটারটাও ভালো হুম লেটারটাও করবে আর তারপরে একটা পেস থাকবে তিনটির মধ্যে যে কোনো একটি করলে হবে তিনটির মধ্যে যে কোনো একটি তোমাকে অ্যাটেন্ড করতে হবে রাইটিং স্কিল দশ নম্বর ঠিক আছে এই ছিল আজকের ভিডিওতে তোমাদের দেখালাম যে কোশ্চেন তোমাদের কেমন হতে চলেছে এবং সাজেশান সেটা লাস্ট মিনিট হিসাবে তোমাদের দেখালাম উচ্চ মাধ্যমিকের ইংরাজি এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ